জাকার্তায় আজ থেকে শুরু হচ্ছে ইন্দোনেশিয়া ওপেন গলফ টুর্নামেন্ট। 7.5 লাখ ইউএস ডলার প্রাইজ মানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ইন্দোনেশিয়া ওপেনে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন সিদ্দিকুর। গেল বছর লিডার বোর্ডের 4-এ থেকে টুর্নামেন্ট শেষ করেছিলেন দেশ সেরা এই গলফার। চলতি বছরে তেমন সাফল্য পাননি সিদ্দিক। নভেম্বরে ইঞ্জুরি কাটিয়ে ফিরে এ পর্যন্ত 3টি টুর্নামেন্ট খেলেছেন তিনি। প্যানাসোনিক ওপেনে পঞ্চম হলেও ব্যর্থ হয়েছেন ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্স ও কিংস কাপে। English